বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার বিচারপতির আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান অপদস্থ করা বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতরে তুল কালাম রাস্তায় সালাম না দেয় ট্রাফিক পুলিশকে আদালতে তলব একুশ জন সিনিয়রকে ডিঙে পদোন্নতি সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণ সহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এখানে শেষ নয় দখলবাজিতেও ছিলেন না সাবেক বিচারপতি রাজধানীর বাড়িধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফু করা প্রায় নয়শো কোটি টাকার পাঁচ একর জমি দখল করেছেন তিনি এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন সাতটি আটতলা ভবন রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে ধরা পড়ে আরেকবার আলোচনায় এসেছেন সাবেক বিচারপতি মানি খোঁজ নিয়ে জানা যায় দুস্থ ও অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য উনিশশো সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের নামে একটি সংস্থাকে ঢাকার বাড়িধারায় দশ একর জমি লিজ দেয় সরকার এরপর সাতাশ বছর পার হলেও সাংবাদিকরা জমির দখল পাননি দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ওই জমিতে নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রভাব খাটিয়ে সেখান থেকে প্রায় পাঁচ একর জমি দখলে নেন তিনি নথিপত্র অনুযায়ী একশো সাল থেকে আইন উদ্দিন হায়দার ও ফয়জুল্নেসা ওয়াকফ ওয়াকফো স্টেটের মালিকানাধীন হলেও ভুয়া কাগজপত্র সৃজন করে নিজের পৈতৃক সম্পত্তি দেখান মানিক এরপর অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেন আটতলা বিশিষ্ট সাতটি ভবন সব মিলিয়ে তৈরি হয় শতাধিক ফ্ল্যাট রাজধানীর বাড়িধারায় গিয়ে দেখা যায় সাউথ পয়েন্ট স্কুলের পাশেই পাঁচ একর জমি দখল করে বানানো হয়েছে সাতটি বহুতল ভবন ভবনের সামনে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক নথিপত্রে বলছে বাড়িধারার ওই জমিটি উনিশশো সালে প্রথম লিজ পায় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার সর্বশেষ দুই সালে চার বিশ নভেম্বর জমিটি ওই সংস্থার অনুকূলে নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয় দুই সালের পাঁচ মার্চ বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় গেজেটে বলা হয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি আইনুদ্দিন হায়দার ফজুল্নাসা ওয়াকফো এস্টেটের মালিকানাধীন সম্পত্তি জানতে চাইলে আইন হায়দার ও ফয়জুল্নাস্তা ওয়াকফ স্টেটের প্রকল্প পরিচালক সাদরুল আহমেদ বলেন আঠারোশো সাল থেকে এই জমি আইন উদ্দিন হায়দার ও ফয়জুলনাস্তা ওয়াকফ স্টেটের দুস্থ সাংবাদিকদের নামে এই জমি বরাদ্দ দেয়া হয়েছিল এখানে ডোবা ছিল কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারপতি মানিক এই জমি জোরপূর্বক দখল করে নেন তিনি ভুয়া কাগজপত্র বানিয়ে এই জমি দখল করেন আমরা জমি উদ্ধারের অনেক চেষ্টা করেও পারিনি কেউ কোনো অভিযোগ দিলেই তাকে বিভিন্নভাবে হেনস্থা করতেন মানিক পরে ভয়ে আর কেউ মুখ নিউজ ডেস্ক আমাদের সময়